আমাদের মসজিদ কেন্দ্রিক যে প্রতিষ্ঠান কেন্দ্রিক বাইরে থেকে যেই যেই অপবাদ দেওয়া হয় আসলে আমরা সেই অপরাধে অপরাধী কিনা এটার বিষয়ে আমাকে বলতে বলা হয়েছে। তো যাই হোক, বিষয়ের উপরে অনেক সময় ব্যক্তির ভালো মন্দ থাকে, আল্লাহ যেন আমাদের মুখ দিয়ে ভালো কথা বলেই বলাই নেন, আল্লাহুম্মা আমিন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো, আমাদের কি মনে আছে আমি আমার কমন কথাটা বলে রাখি, গত কালকে এটা বলে দিই, আমি গত পরশু দিন বা তার আগের দিন 31 তারিখে রাতে লাস্ট মাহফিল যেদিন হয় সেদিন অনেক দায়ী না বলতে চাচ্ছি না, অনেকগুলো সাহেবকে নিয়ে আমরা একটা ঘরে আলোচনা কথাবার্তা বলতেছিলাম। তো বলতে বলতে এক পর্যায়ে আমি বললাম তাদেরকে যে আপনারা যে পরিমাণ খেদমত করতেছেন বা আমরা কম বেশি যাই দু চার কথা মাঠে বলি, আমরা যদি আমাদের প্রত্যেকের ভিডিও কমেন্টে কি কি লেখে, কি কি ভাষায় গালাগালি করে, এত ভালো কথা বলার পরেও কি ভাষায় অপবাদ দেয়, এইগুলো যদি আপনারা প্রত্যেকটা কমেন্ট খুলে খুলে করতেন তাহলে ভালো কাজ করা সামনের দিকে আগানো কঠিন ছিল। মাঝে মধ্যে নিজের ভিতরে সংকীর্ণতা এসে যেত হয়তো, এই জন্য ভালো কাজ ভালো কাজের গতিতেই করতে হবে, কিছুটা থাকা যাবে না, তবে ইচ্ছা থাকতে হবে সত্যের সবচেয়ে কাছাকাছি থাকার, এবং চলতে গিয়ে মানুষ হিসেবে মানুষের ভুল হবেই। তবে আমরা যতই আপনার সাথে অমিল থাক ইহুদের দালাল তো আমরা না, আমরা বলেছি কয়েকদিন আগে যে আমাদেরকে আপনি এখন যে গতিতে গালি দিচ্ছেন তার চেয়ে বেশি গালি দেন, কিন্তু প্রমাণ করতে হবে যে সালাফিরা আমরা মুসলিম। আর যদি মুসলমান মনে করেন তাহলে আপনার সাথে আমার হাজারে আমি থাকলেও মান লিসানিহি ওয়া ইয়াদিহি আপনার জিহ্বার হাত থেকে আমি মুক্ত থাকব, এটা একটা ইমানের দাবি। কোন মুসলমানের বাচ্চা আন্দাজে একটা নামাজের মসজিদে ঢুকে গেছে আমার তরিকায় মিল না করার কারণে অন্তত তাকে ওয়াহাবি নামাজাবি বলে গালি দেওয়ার তো জিনিস না। আপনি যদি প্রমাণ করতে পারেন যে অমুসলিম, তবুও তো কোনো অমুসলিমের মন্দির ভাঙার দায়িত্ব আমাকে দেওয়া হয়নি, হয়েছে কি? আমাকে বলা হয় নাই যে 99% হলে মুসলমান একটা জায়গায় 1% লোক একটা খ্রিস্টানের গির্জা করছে, ইমানের কারণে রাতারাতি তাকবীর দিয়ে যা তুমি মন্দির ভেঙে দাও গির্জা ভাঙো, এটা ঘটাই না। যদি ওই যে বলবে উগ্রবাদী সঙ্গী বলা অনেক কট্টরপন্থী তারা দিন ধর্মের নামে মানুষকে গোমরা করেছে আবেগে, এটা আমরা দেখেছি, কিন্তু ইসলাম আমাদেরকে এটা বলে না। তাদেরকে ধর্ম পালনের, তাদেরকে দুনিয়ায় বেঁচে থাকার স্বাধীনতা আছে আজকে না? আলাম না জান লাহুল আইনাই, আমাদের দুই চোখ দিয়েছে আল্লাহ কথা ঠিক, বা নিসান আমার সাফা নাই, আমাদের জিব্বা দিয়েছে ঠোঁট দিয়েছে আল্লাহ কথা ঠিক, ও হাদাই না হুন নাজ নাই, ওই রকম ঠিক যে তিনি আমাদের আবার চলার স্বাধীনতাও দিয়ে রাখছেন পূর্ণ। আমরা ভুল করলেও তিনি হাত দিয়ে জোর করে ভালো করান না, আবার ভালো কাজ করলেও বলেন না এতদিন তোমার তাড়াতাড়ি করার দরকার নাই, তোমার মূল উদ্দেশ্য আমি আল্লাহকে খুশি করা, এই খুশি আমি গত রাত্রে হয়ে গেছি, তুমি তোমার জীবন পর্যন্ত আর কোনোদিন আমাকে শ্রদ্ধা দেওয়ার দরকার নেই, কেননা যে আল্লাহকে খুশি করবে ওই আল্লাহ আমি জানাচ্ছি আমি অলরেডি খুশি হয়ে গেছি, কোনোদিন বলতে কাউকে। মানুষ মৃত্যু পর্যন্ত তার গতিতে কর্ম করতে থাকবে, ভালো মন্দের বিচার হবে কিয়ামতের মাঠে। তা আমরা আপনাদের একটু উদ্দেশ্যে বলতে চাই, ইতিহাস সাক্ষী, দূর থেকে যারা গালি দিয়েছে, অনেক দূর থেকে যারা অপবাদ দিয়েছে, আল্লাহর কসম এক, আল্লাহর কসম দুই, আল্লাহর কসম তিন, অধিকাংশের ক্ষেত্রে তারা ভুল করে হলেও কোনোদিন আমাদের খুতবা এসে, আমাদের সাহিত্যের বক্তব্য এসে, আমাদের কর্মকাণ্ড 2 দিন 5 দিন পর্যবেক্ষণ করার পর মাথা নিচু করে কথা বলতে বাধ্য হয়েছে যে না গাম তোমারই ভালো, খালি খালি দূর থেকে তামাশা করা এগুলি খারাপ দেখা যায়। আমরা বলেছি যে কোনোদিন আপনি দেখাতে পারবেন না, প্রমাণ করতে পারবেন না যে সালাফিয়াত লালন করে গোটা সমাজ, শুধু একটা মানুষ এসে তাদের বিপরীতে আমল করার কারণে তারা ওই গ্রাম থেকে বিচ্যুত হয়ে চলে গিয়েছে অন্য মাজহাব হওয়ার কারণে, নাম বলেন আছে? আপনি প্রমাণ দেন একটা সমাজের সবাই বুকে হাত বাঁধে, একটা লোক কোথা থেকে যেন বেড়াতে আসছে ও হাত বাঁধা তো বুকে নাভির নিচে দূরের কথা হাতই বাঁধে নেই, এই কারণে বুকে হাত বাঁধা লোক রাগ করে তাকে পিটাইছে, নাম বলেন? আপনি দেখা দেন এই মা বাংলার মাটির উপরে এই 1450 বছরের সিরিজ ইতিহাস দাঁড়ের রাসুল সাল্লাল্লাহু থেকে শুরু করে তার সাহাবাত মাইন থেকে গুরুত্বপূর্ণ একটি মানহাত যারা চলে এসেছে ফের গায়ে না দিয়া, তারা সঠিক থাকার কারণে বেঠিক লোকদের আল্লাহ কর করায় দিয়েছে, না বলে? তাহলে আর কত স্পষ্ট দাদা, আমরা রাগ করে বলি জোর করে বলি কথা তো আমরা খারাপ করার চেষ্টা করতেছি না, আপনি খালি প্রমাণ করেন যে আপনাদের থেকে আমরা উগ্রবাদী, আমরা মানুষকে কষ্ট দেই, আল্লাহর ঘর থেকে মুসল্লি বের করে দেই, এইটা প্রমাণ দেন, তখন আমরা তওবা করতে বাধ্য হব। আর যদি মনে করেন যে না এরাই তো মাজলুম, গালিজা দেই তো তাদেরই দেই, খারাপ কথা যদি দুটি বলি তা আমরাই তাদের বলি, তারা তো আমাদের বলে না, তারা তো আমাদের ঘরে পোড়ানো তো দূরের কথা, আল্লাহর ঘরের একটা দিক পর্যন্ত ফসায় না, তো ভালো তো তারাই।
আর আমি এত ভালো, আমি খুশি না তার মসজিদে পড়ায় দিচ্ছি, কি হলো বুঝলেন? এই জন্য বলতেছি সময় সময় মানুষ আলহামদুলিল্লাহ সত্যটা বুঝতেছে, সময় থাকতে বুঝলে তো কোনো অসুবিধা নাই, কি বলেন? অপরাধীকে তিন মাস ধরে পুলিশে গিয়ে গ্রামে সারা দেশ খুঁজে খুঁজে ওই অমুকের খেলার করার পরে পাইছে, কি অমুকের বাড়ির ভিতরে গোলায় লোকায় ছিল, এইটাই ভালো না? অপরাধী নিজে থানায় গিয়ে বললো, দেখেন আমি মানুষ, আমার ভুল হয়েছে, আমি সারাটা করতে এসেছি, আমাকে ক্ষমা করেন অথবা আমার যা শাস্তি হয় শাস্তি পান। বিশ্বাস করেন, তিন মাস ধরে খুঁজে বের করার পর যা করবে, নিজে এসে আত্মসমর্পণ করার কারণে শাস্তি অর্ধেক কমে গেছে। তো যারা বিদাত করতেছে, শিরিক করতেছে, ওরা তো নেকি মনে করে করতেছে, আপনার কান পর্যন্ত অলরেডি সত্যের দাওয়াত পৌঁছে গেছে। এখন শুধু অপেক্ষা যে যত দ্রুত তওবা করে সুন্নাকে মানবেন ইনশাআল্লাহ। আর ঘাড়তারামি করে যদি সুন্নার বিপক্ষে অবস্থান নিয়ে আল্লাহর ঘরের উপরে আক্রমণ করেন, আল্লাহর কসম আল্লাহ আপনার লকব দিচ্ছে, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আই ইউকা ফি আসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। আল্লাহ বলতেছে তার সাইডে জালেম কে আছে যার কাছে আমি আল্লাহর ঘরের জিকিরটা নিরাপদ না, আমি আল্লাহর ঘরের মানে আলোচনাটা নিরাপদ না, কোরআন সুন্নাহর আলোচনাটা নিরাপদ না, দিনের কর্মকাণ্ডটা নিরাপদ না, অথচ তাদের উচিত ছিল আমি আল্লাহর ঘরে ঢোকা হলে বিনয়ের সাথে ভয় দিতে নিয়ে তাহলে এটা করতেছি না, আল্লাহর কসম আমার উপরে বাদী না, আমরা পথহারা মানুষকে পথে আনার জন্য রাত দিন চেষ্টা করে যাচ্ছি। তবে বলার ক্ষেত্রে সবার ভক্তি বা এক নয়, আর আপনি নরম নরম করতে 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 কবর পর্যন্ত যদি চলে যান নবীর সুন্নাহ দুই চোখ দিয়ে না দেখে, এটা একটা বড় ব্যর্থতা, এটা খুবই ব্যর্থতা। আর আপনার নরম কথাটা যদি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কি হবে সেই নরম দিয়ে? আপনাকে মনে রাখতে হবে এই কথা, প্রত্যেক মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে এক একটা করে শান্তি সম্মিলিত জামে মসজিদ যদি গঠিত না হয়, এক একটা করে মাহমুদ বিন কাসিম যদি তৈরি না হয়, এক একটা যদি মনির ভাই তৈরি না হয়, তাহলে আপনি আশঙ্কা করেন এইটা যে সত্যের দাওয়াত না পেয়ে আমার কবরে দেওয়া লাগলো, কবর আর খারাপ হলো। অন্তরের ওসিরায় আপনার দাওয়াতটা তো বাড়িতে যাচ্ছে, আপনি ফাজলা ও বাদী শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ যেই কাজে একটা টুপি আর একটা হুজুর আমার করার দরকার ছিল সেই কাজটা একজন জেনারেল শিক্ষিত লোক করে, সেই কাজ একজন প্রবাসী করতেছে আমার করার দরকার ছিল। মানুষদের কথার মানুষকে বিরাত থেকে কুসংস্কার থেকে অন্যায় থেকে ফিরায় আল্লাহর ঘরে আনা যায় কিভাবে? আমরা জানি ভালো মানুষদের শেখ নদীর মসজিদ থেকে মানুষ বাড়ি করে দেয় না, মসজিদে লোক ঢুকায়, ওই তো চলন্ত লোককে দাওয়াত দিয়ে মসজিদে ঢুকায়। কুমিল্লার দাওয়াতকারীদের একটা ঘটনা বলে একটা টনটন করে মিলে যাবে, একটা ছেলে বলতেছে যে আমি রাসূলের সুন্নাহ মোতাবেক সালাত আদায় করার কারণে আমার বহু গালি দেয়, বহু রাগ করে, এটা আমার কাছে অস্বাভাবিক মনে হয় না, অনেককেই দেয়, আমি সিরিয়াস নেই নাই। হঠাৎ করে একদিন বলছে অন্যদের যাই এখানে থাকিস, আগামীকালকে জুমার নামাজ কিন্তু মসজিদে পড়বি, আর কোথাও যাস নেই, একটা কাগজ তোর বাপের কাছে দিস এবং রাত্রিবেলা ওর বাপের কাছে তার দিয়ে আসছে। ওই বাপ মনে করছে বিয়ের দাওয়া থেকে না সুন্নাতে খাতা দাওয়া থেকে না, এখন দেখে দিয়ে একটা আসামি নোটিশ করাছে যে তুমি তোমার ছেলেকে নিয়ে ভদ্রলোকের মতো দাউদ কান্তি অমক মসজিদে তোমার পর উপস্থিত থাকবে, বিচার হবে তোমাদের, তোমার ছেলে মসজিদে ওয়াহাবিয়াত পালন করতেছে কেন, তোমার ছেলে নামাজাবি হলো কেন, হিসাব দিবে, তারপরে তোমার মসজিদ থেকে যেতে হবে, জোহর থেকে আসর পর্যন্ত এই মসজিদে হলে আলোচনা। তো তারপরে ছেলে বসছে, আমরা জানি যে অপরাধী যতই অপরাধী হোক আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ আছে আছে কিনা, নিজে থেকে কিছু কথা বলার সুযোগ নাই। তখন এই ছেলে খালি একটা কথা বলছিল, এখন যদি আপনি প্রত্যেকটা লোক কানে নিয়ে নেন আল্লাহর কসম আপনার মনে হবে যে ছেলেটার কথা বলুন আপনি লোড নিতে পারবেন না। ওই ছেলে বলছিল যে আপনারা আমার মুরব্বী, আপনারা সমাজ প্রধান, এখানে যারা দায়িত্বে আছেন প্রত্যেকটা মানুষ এই গ্রামের সবাই খুব সম্মানী মানুষ, তাই তো একটা বিচারের প্রধান হয়েছেন আপনারা, তা আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, ছেলের সামনে বাপ বেঞ্চিত হওয়া, বাপের সামনে ছেলে বেঞ্চিত হওয়া এই গোটা সমাজের কাছে এর চাইতে লজ্জার কষ্টের কি আছে? অথচ যেই বাপকে সামনে নিয়ে আজকে আমার বিচার করবেন এই বাপ আজকে ফজর নামাজ পড়বে, আমার বাপ জুমার নামাজ ঠিক মতো পড়ে না, কোনোদিন আপনার একটা নোটিশ পাঠান নাই সমাজ প্রধানরা সবাই মিলে যে ছেলেটাকে নামাজই করা যায় কিভাবে, বা ওই অমক বাড়ি অমক লোকটা নামাজ পড়ে না, তবে তো যদি যেভাবে হোক হাতে পায়ে ধরে কোনোভাবে আল্লাহর ঘরে আনা যায় কিনা, কোনোদিন আপনার এই কাজ করেন নাই, আপনাদের ইমানের এত দাম যে আপনার আমলের সাথে আমার আমলটা মেরে দেয় আল্লাহর ঘরে এসে একটু ব্যতিক্রম লাগছে, সঙ্গে সঙ্গে আপনি নোটিশ পাঠিয়ে দিচ্ছেন কাকা মাত্র 6 মাস আগে আমি কাঁদা খাতাম আপনি খাতাম কম,
এক উত্তর নামাজ পড়ি নাই, কোনদিন আমাকে দাওয়াত দেন নাই যে লোক ছেলেদের একটু মদ গালা থেকে ফেরাত, তাদেরকে একটু আল্লাহ ঘরমুখী করো তো, ছেলেরা তো গোমরা হয়ে গেল, ছেলেদেরকে সঠিক দিনে আনার চেষ্টা করো তো। কোনদিন আমি সাক্ষী, আমি সাক্ষী যে বাড়িতে কোনদিন আপনারা যান নাই, কোনদিনও যান নাই। গেছেন না ইমাম সাহেব? গেছেন না মুয়াজ্জিন? গেছেন না? আপনি গিয়েছেন? পাইলে না, আমরা কেউ যাইনি। তা আজকে যখন আমি আল্লাহর ঘরে ঢুকে গেছি, আমি নামাজ পড়তেছি, আমি একজন মুসল্লি, আমি আল্লাহর ঘরের মেহমান। যতই আমার ভুল ভ্রান্তি মনে করেন আপনাদের দৃষ্টিতে হয়ে থাকুক, আমি কি এত বড় পাপি যে আজকে আমার বাপের সামনে গোটা সমাজের সামনে আমার শুধু আমি বলার কারণে আর রসুল আদায় করার কারণে আমার বেইজ্জত হতে হবে? তিন নম্বর কথা, আমাকে যারা বিচার করবে তাদের প্রমাণ করতে হবে আজকে ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করছেন। দেখা গেল যে একজন কাছে হ্যাঁ আমি বলছি, বাকি তিন দূর করে বাদ দাও, তোমরা মিল করে থাকো বলে উঠে চলে গেল। শয়তানি করার দরকার আছে? আপনি যেখানেই যান আন্দাজে আমাদের গালি দেওয়ার কোনো ব্যাপারই না। বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তিনবার পড়লে একটা কোরআন মাজিদ খতম হয়ে কি হয়? হাফেজ হোক বা না হোক, যদি শুদ্ধ করে আল্লাহকে শোনাতে পারে কথাটা, তাহলে কোরআন মাজিদ পূর্ণ পড়লে যত নেকি আল্লাহ তত নেকি তাকে দেন, সুবহানাল্লাহ। এই কথায় কোনো দল খুঁজে পাইছেন? আমি এই নিজের এই কথা রমজান মাসে বলছিলাম, মনে হয় 12 রমজানে একটা ভিডিও দিয়েছিলাম 1 মিনিটের, যে আপনারা এই আমলটা রমজানে করবেন, সূরা ইখলাসটা তিনবার পড়বেন। এখন কমেন্ট পড়তে যায় দেখি তার সাহেব তো লেখছে, তুই হলে ইহুদি, তার তুই হলো কাফে, তুই হলো রামা সাহ, তুই হলো রাম। তাহলে ও কি আমার কথা শুনে গালি দেবে না? বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে আসবে যে আমি যদি এদেরকে গালি না দেই, আমি 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 যে মুক্তি আমার কি থাকে? ও আপনাদের বলা হয় নাই এই সাহেবজন যারা গালি দিয়েছে আমাকে ওই সময় আর কি, সে সাহেবজনের তিনজনই হলে মুক্তি। টুপি আর হুজুর গার সাথে হাফেজ লেখা, মৌলানা লেখা, বিরাট টুপা বাগরির সাথে ওই গালি দেখা যাচ্ছে না, অথচ আমার কাফে বলতেছে। তার মানে কি? এই যে গালি দিচ্ছে, অপবাদ দিচ্ছে, উনি নিজেও জানেন আমি কেন গালি দিচ্ছি, কথা না করে বসে আছে। আমি যদি গালি না দেই, তাই এত বড় প্রতিষ্ঠানের আমি শিক্ষক আমার থাকে নাকি? আমি যদি আলে হাদিসের যদি কাফের বলেই গালি না দেই, তাহলে আমার মুফতির সার্টিফিকেট তো যাক গেল, রাগ করবে না একটু? আপনি মিলায় না বাস্তবতা, আজকে কট্টর পথে উগ্রবাদী আপনার না, আপনি একটু বাস্তবতা মিলায় নেন। পৃথিবীতে সবচাইতে মানবিক যদি কোনো মানহাস থাকে সেটা হলো সালামি মানহাস, কোনো অস্পষ্টতা নেই। আর এমন একটা ক্লিয়ার ঘরে আপনি বসেছেন আলহামদুলিল্লাহ, আমাদের ঘরে যারা অবস্থান করতেছে ভিন্ন কোনো ঘর থেকে আলাদা দিন নেওয়ার কোনো দরকার নেই আলহামদুলিল্লাহ, আমাদের ঘরে পূর্ণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ। অবশ্যই আমরা পাই মানুষের ভুল থাকে, তবে মানহাসগত কোনো ত্রুটি আলহামদুলিল্লাহ সালাম দিতে পারে নাই। মানুষের ভুল থাকবে, তবে সে তো সালাম না, কথা বুঝতেছেন নাই। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, দূর থেকে গালি না দিয়ে পরপর তিনটা চারটা জুমার খুতবাকে শোনেন, যে কি কি বলে মানুষকে কাফের বানায়, কি কি বলে ইহুদের দালাল বানায়, কি কি বলে মানুষকে খারাপ বানায়, তিনটা জুমাকে পড়েন, দুইটা খুতবাকে শোনেন। আপনি ইমাম না, আপনি তো কোনো একটা নির্দিষ্ট মসজিদে খুতবা শুনতে বাধ্য না, চাইলেই আপনি সুন্নাতের আশায় বা কোনো বিশেষ কারণে আপনি অন্য মসজিদে পড়তে পারেন, এটা অনুমতি আছে, বুঝতেছেন নাকি? আছে। ওই যে একটা ফতোয়া দিয়ে দিয়েছে মসজিদ জামায় নামাজ পড়লে মসজিদ অভিশাপ দেয়, আর কথা নাই, আর 40টা মসজিদ পার করে নামাজ পড়া লাগে, বলছে কথা। তবে হিংসা করে একটা মসজিদ তো দূরের কথা, 1 ইঞ্চি সরে দেওয়া যায় না, এই কথা বলা লাগে। তুমি আন্দাজে বললে যে হ্যাঁ আমার এখানে মসজিদ আছে, আর না মসজিদের কি দরকার, মসজিদ যাবো নামাজ পড়লি হলে তার পাপ হয়, কে বলছে পাপ হয়? মসজিদের মেম্বার বসে যদি সেরে কি কথা বলে, কুকুর আকি দালালন করে, শিরকি আকি দালালন করে, মানুষকে যদি মুশরিক বানায়, মানুষকে যদি সুন্নাহ পদ্ধতি থেকে টেনে বিদাতি বানায়, তাহলে আমি সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য আমি একটা সুন্দর আদর্শ একটা প্রতিষ্ঠান করতে পারি না? এই হইল কথা। মূলত আপনাদের থেকে আমরা ভাগ হবো, এটা আপনাকে বলল কাকে? এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে আপনার প্রাণ ভরে আপনাকে স্বাগতম জানাই। কোনোদিন যদি এসে দেখি যে আপনি ঘরে এসে কোনো টাকা পয়সাও দরকার নাই, কিছুই দরকার নাই, সেটা দিয়ে তৃপ্তি ভরে আল্লাহকে শুকরিয়া আদায় করে বলবেন যে না কোনো অসুবিধা নাই, এরাও শত্রু না আমাদের, আমাদের ভাই। যতদিন এইটা মনে না করবে ততদিন পর্যন্ত মায়ের শেষ হবে, খালি খাবেনই নাই, মায়ের কোনো কমতিই নাই, উইদাউট ব্রেক খালি মায়ের খাবেন একটা না, আমরা কথা লম্বা করতে চাচ্ছি না, আর 5 মিনিটের মতো আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো সামনে কি আসতেছে বলুন তো, কি মাস বলেন, এই বিষয়ে একটু বলার দরকার। রমজান যে সামনে আসতেছে তার প্রমাণ কি? তার প্রমাণ হলো তেলের দাম বেড়ে গেছে,
তার প্রমাণ হলো বেশন আগের থেকে 10 টাকা দিয়ে দিবি বাসে ঈশ্বর এক পাও বাসে রমজান যে এসে গেছে সামনে তার প্রমাণ হলো সোনার দাম আগের থেকে 20 টাকা বেশি এটা হলো প্রমাণ ঠিক আর সৌদি আরবে কি করে আল্লাহর কাছে যায় আল্লাহ রমজান দেও আল্লাহ 1 লাখ টাকা খরচ করে পথের রানিং হাজীদেরকে আল্লাহর রেহমানদেরকে জোর করে বলবো ভাই তাড়াতাড়ি সাদাকাটা নাও আমি আল্লাহর কাছে একটু খুশি পাবো কিভাবে আমি আমার পকেটের টাকা খরচ করে পথারা মানুষকে আমি একটু উপকার করে একটা এতিমের সহযোগিতা করে আমি আল্লাহর কাছে একটু লাভবান হব আর আমরা বাঙালি মনে করছি এই এক মাসে যত রোজগার করবো এইটা দিয়ে 11 মাস খাবো আল্লাহর দয়ার বিশেষ অনুগ্রহের মাস এই সিয়াম হয়েছে বিপদের মাস সবাই গাউলে দুবার ভিড় করতেছে অন্য অন্য দিন এক পোয়া কিলে আজকে চার কেজি কিনতেছে কারণ জানে যে যত দেরি করবো দাম তত বাড়ি দাবি এই বলে 90% উপরে মুসলমান কথায় কথায় খালি করে যে 90% উপরে মুসলমান নামাজ করে না এক অংশ না করে না আর কি না বোঝে না এই কথা কিছুই বলে না খালি বা 90% মুসলমান তেলের দোকানে কি পরিমাণ ভিড় জানে বলে টাকায় দেখেন কেন তেল যদি আগে বিক্রি হতো 3 মণ ওই দোকানে এখন বিক্রি হচ্ছে 7.5 মণ কেন সবাই আতঙ্কে যত দেরি করবো দাম তত বেড়ে যাবে মুসলমানকে কষ্ট দেওয়া হারাম রমজান এসেছে আত্মশুদ্ধি করার জন্য রমজান এসেছে মানুষকে না খেয়ে মেরে দেওয়ার জন্য না লাল্লাকুম তাত্তাকুল যাতে বান্দা আল্লাহ ভিউ অর্জন করতে পারে সুবহানাল্লাহ এই রমজানটাকে আমরা বানাইছি একটা বোঝা সোনার দাম বাড়ানোর মাস কাপড়ের দাম বাড়ানোর মাস ডালের দাম বাড়ানোর মাস বেসনের দাম বাড়ানোর মাস কষ্ট অথচ সিয়ামের যে উদ্দেশ্য এটা ছিল এই বইটার সাথে মিলে আনেন নবীদের সুন্নার উদ্দেশ্য ছিল মানুষকে পথারা মানুষকে পথে আনা বিচ্ছিন্ন মানুষদেরকে জমা করা এটা ছিল সুন্নার কাজ অথচ এই সুন্না পড়াশোনা করার পরেও আমরা একে অন্যের সাথে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি কেন আমার বুঝে তার কমের কারণে আমার বুঝটা সালাফি মানহাজের বুঝ অনুযায়ী হচ্ছে না সলফে সালেহীনের বুঝ অনুযায়ী হচ্ছে না কোরআনটা বুঝতেছি তবে আমি আমার মতো করে বুঝতেছি যেমন সালাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটাকে আমরা বলি বলে আল্লাহর হুকুম তাই বলি নাকি বলে ফরজ হুকুম না আল্লাহ এই সালাতটা যখন বিবেক দিয়ে বিচার করতে গেছে তখন বলতেছে সালাত হইল একটা মেলেকারের ট্রেনিং সালাত কি মেলেকারের ট্রেনিং এই জন্য রুকুতে যায় যে তত দ্রুত তাড়াতাড়ি উঠে আর ওই সাথে দ্রুত উঠে সেজদায় যায় আমার লাভ যদি বলে এই জন্য নিজের বিবেক দিয়ে কোরআন হাদিস বুঝলে হবে না বুঝতে হবে সাহাবায়ে কেরামের বুঝলো নাই ঠিক নাকি যতদিন পর্যন্ত মানুষ তার নিজের নফসের বুঝ মতো তার হাওয়া দেখতে বা করে কোরআন এবং সুন্নাহ বুঝতে যাবে পথ ভ্রষ্ট হবেই হবে যতদিন পর্যন্ত মানুষ সুন্নাহকে রাসূলের কায়দায় সাহাবায়ে কেরামের কায়দায় না বুঝবে ও গোমরা হবেই নিশ্চিত সুতরাং সবসময় মনে রাখবেন এই রকম প্ল্যাটফর্ম গুলো হয়েছে জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে অন্তত সঠিক কায়দায় ইবাদত বন্দেগী করে আত্মতৃপ্ত হয়ে কবরে যেতে পারছে এটা আল্লাহ শুকরিয়া আদায় করবেন কেননা এই সমস্ত প্ল্যাটফর্ম যদি ফরজি কান্দাতে যেভাবে আছে বেশ কিছু সিরিয়ালে এইরকম যদি তৈরি সব জায়গায় না হয় তাহলে ওই সমাজের মানুষ আল্লাহর কাছে হিসাব পেয়ে বা কি দিবে আপনি কি মনে করেন কোন একটা গ্রামে সাততলা মাদ্রাসা করছে মসজিদ করেছে 11 বিঘার উপরে এই জন্য আল্লাহ কোন ভিন্ন অ্যাডভান্টেজ কাউকে দিবেন কোন সুযোগ দিবেন না দিবেন কি আমার ঘরের মেম্বরে দাঁড়ায় ইমাম বললোটা কি সেইটা হলো কথা আমার ঘরে ইমাম কোন পদ্ধতি ইবাদত বন্দেগীর পরামর্শ দেন আমার ঘরের ভিতরে কর্মকাণ্ডটা হয় কি সাততলা মসজিদ সাততলা মাদ্রাসা 100 বিঘার উপরে বিশাল প্রতিষ্ঠানে আল্লাহর ঘরের ভিতরে যদি দেখে খালি লাভ দেয় আল্লাহর কাছে কোনো পুরস্কার আছে যোগ্য হলো না যোগ্য করতে গেলে সোনার ঘরে টিনের ঘরে শ্রদ্ধা দিয়েও আল্লাহকে খুশি করা যায় যদি একাগ্রতার বিনয়ী থাকে ইবাদতটা যদি আমলে চলে রাসূলের কায়দায় হয় সত্যি রাসূলের কায়দায় সালাত করতে হলে আমরা বিশাল বিল্ডিং বিশাল কিছু হওয়া পর্যন্ত অপেক্ষা নয় আজ থেকে মৃত্যু পর্যন্ত আমাদের হায়াত যতদিন আছে যখন যে অবস্থায় যেখানে পারি রাসূলের সুন্নাহ
সুন্নাহ প্রতিষ্ঠিত করার জন্য মৃত্যু পর্যন্ত আমরা রেডি আছি, আল্লাহ কবুল করো, আমিন। ইনশাআল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো ভুল করে নাই, এমন কোন কালিম কাউকে জীবনে দেন নাই, আলহামদুলিল্লাহ। যে ভুল করলে বলা যায় লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়াল রাসূলি লাআল্লাকুম তাগলিবুন, মুহাম্মদ কি বলে তাই ওই না শোনাই দরকার নেই। খালি বাবারে যাইতে দেরি, আরে ভয় কিসে, একটু অমুসলিম তো রাতারাতি মুসলমান হবে না, মুহাম্মদ বলে তাকে শুনতে তো দে। তার মানে ওরা সিদ্ধান্ত নিয়েছিল আজকেও যদি কেউ করে তা আমরা করতেছি, মুহাম্মদ যা করে ওইটাই হলো ঠিক। এই জন্য ভয়কে বলছে লা তাসমাউ লিহাদাল কুরআন, কুরআন শুনে না, মুহাম্মদের কাছে যাইওই না, মুহাম্মদ কি বলে তা শুনেই না, বরং যা পারো সাধ্য অনুযায়ী মুহাম্মদকে কষ্ট দাও, ইবাদত বন্দেগীতে ব্যাঘাত ঘটনা করো, কষ্ট দাও। তাই বলে নেই তারা, আগে পর্যন্ত এদেশে 98 জন গালিবাস, 100 জন গালিবাজের ভিতরে 98 জন গালিবাস নিজেই জানে না যে আমি কেন এই লোকটাকে গালি দিলাম, দেওয়ার লাগে তাই দিচ্ছে। এইভাবে গালি দিয়ে মানুষ ঠেকানো যাবে না, এইভাবে গালি দিয়ে সত্যের দাওয়াত বন্ধ করা যাবে না বলে ইনশাআল্লাহ। এই ঘরে আমরা আশা করি এখানে আল্লাহ একটা দিনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম করবেন, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ, এটা আমরা অন্তর দিয়ে দাবি করি। আর আমরা গালিও দেব না, কাউকে কাফের মুশরিকও বলবো না, কোন নামাজি কোন মুসলমানকে কটাক্ষ করবো না জীবনে, তারপরেও আল্লাহ এই তিনি প্রতিষ্ঠার দিকে থাকবে ইনশাআল্লাহ। আর তুমি গালি দিবে, মানুষকে কষ্ট দিবে, আল্লাহর ঘরের মুসল্লিদেরকে খারাপ নামে ডাকবে, তারপরেও তুমি শান্তিতে থাকতে পারবে না, কেন সুন্নাহ যেখানে নাই সেখানে আল্লাহর ভয়াই নেই, বুঝতেছেন নাকি? আমরা চাই আমাদের সকল আমল সকল একাগ্রতা আল্লাহর জন্য যেন হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ আমার কুরবানি সব কিছু তার জন্য, আল্লাহর জন্য। ইয়া আল্লাযীনা আমানু, হে ইমানের স্বীকৃতি প্রদানকারীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা মানে ফরিদা লিখে দেওয়া হয়েছে তোমাদের জন্য, বিধান করে দেওয়া হয়েছে সিয়াম কি, রমজানের এক মাস সিয়াম ফরজ হলো, ফরজ। তবে এই কথা মনে করে না যে শুধু তোমাদের উপরে সিয়াম ফরজ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী তাদের উপর ফরজ ছিল, সুবহানাল্লাহ, লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য আমি সিয়াম দেই নাই যে মানুষ না খেয়ে কষ্ট করে শেষ বেলা মারা যাবে, এইটা দেই নাই, এইটাই যদি আমার উদ্দেশ্য থাকতো তাহলে আমি সেহরি আর ইফতারের ব্যবস্থা করতাম না। আল্লাহ মানুষকে কষ্ট দিতে চান না, তিনি চান বান্দা যাতে আল্লাহ ভীরু অর্জন করে, সুবহানাল্লাহ। কয়েকদিন আগে ইহুদি মুশরিকরা কাফেররা বলতো যে এ আমার কোন ধরনের সৃষ্টিকর্তা, তার বান্দা না খেয়ে থাকবে এটার ভিতরে তার কি বরত্ব আছে, তিনি কেন না খায় রাখতে চাচ্ছেন। এখন সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করে গবেষণা করে দেখতেছে রমজান শুধু পরকালীন উপকার নয়, আরে দুনিয়াতেও সুস্থ থাকতে গেলে এক মাস সিয়াম পালনের কারণে আল্লাহ তার শরীরে অগণিত রোগ বালাই দূর করে দেয়, কোন হয়ে গেছে। তাই হোক কাজ হোক, এটাও প্রমাণ হবে আপনি যেটাকে ইবাদত মনে করে ইবাদত করতেছেন, আপনি যেটাকে দরুদ মনে করে দরুদ করতেছেন, সেটা তো রাসূলের না, সেটা তো রাসূলের না, কি অপবাদ। তোকে সিরিয়ালকে বলতে বলা হয়েছিল বহু কথা, বলে যে না কোন পড়ে না নবীর দুশমন, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপরে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলি, এরা পড়ে না, এরা এই জন্য নবীর দুশমন, নাউযুবিল্লাহ। রাসূলের শ্রেষ্ঠ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এর সাইয়্যিদা দাও নাই, তাদের নাম হলো সুন্নাকে অনুসরণ করে না, তাদের নাম দিয়েছে সুন্নি বা অন্যান্য নাম ব্যবহার করে, এটা কষ্ট। সুতরাং সকাল থেকে আপনারা বহু কথা শুনেছেন, স্পষ্টতা হওয়ার জন্য ক্লিয়ারেন্সের জন্য বেশি কিছু লাগে না, নিজের বিবেকটা খোলা থাকলে স্বচ্ছ দিন ধর্ম পাওয়ার চেষ্টা করলে আল্লাহ এমনিতে সঠিক দিন দেবেন ইনশাআল্লাহ। আপনার চেষ্টাই তো নাই, কিভাবে চেষ্টা থাকে? আমার উদ্দেশ্য যদি থাকে কোনোভাবে যদি একবার রোজা টানি বছর পাই, এমন ব্যবসা করব, এমন ভাবে আমি বিজনেস করব যে আমি 11 মাস বসে খাবো, তাহলে আমি কি রমজানে আল্লাহকে খুশি করার কথা বলা,
এটা হলো বাস্তবতা। বান্দা কি উদ্দেশ্য করতেছে এই তার উপরে সে ফল পাবে। আমাদের উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের তোমার দ্বীনের জন্য কবুল করো। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যানবি। আল্লাহ বলতেছেন কেউ যদি ঈমান সহকারে সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে তাহলে তার অতীতের গুনাহ মাফ। ওয়ামান ক্বামা রমাদান কেউ যদি রমজানে দাঁড়ায়, এটা যেহেতু মতামত আছে যে দাঁড়ায় কি দাঁড়ায়, তারাবির দাঁড়ায় না তাহাজ্জুদে দাঁড়ায়, মানে কথা কাঁচানো লাগবে। আল্লাহ বলতেছে রাতের দাঁড়ানোকে বলা হয় কিয়ামুল লাইল, রাতের দাঁড়ানো ওটাই তাহাজ্জুদ ওটাই তারাবির, বুঝছেন নাকি? তো কেউ যদি রাতে দাঁড়ায় গফির লাহু মা তাকাদ্দামা মিন যানবি, ওই লোকটার অতীতের গুনাহ ক্ষমা। ওয়ামান ক্বামা লাইলাতুল কদর, আর কেউ যদি লাইলাতুল কদরের রাতে দাঁড়ায় আর রাত পেয়ে যায় তার যথাযথ মূল্যায়ন করে গফির লাহু মা তাকাদ্দামা মিন যানবি, ওই লোকটার অতীতের গুনাহ ক্ষমা। তাহলে রমজানের ভিতরে কি কদর নাই? রমজানের ভিতরে কি তারাবি নাই? কিন্তু এই কথাটা ভেঙে ভেঙে তিনবার বলতেছে কেন আল্লাহ? তার মানে আল্লাহ মূলত চাচ্ছে যাতে আপনার গায়ের সাথে কোনো গোড়া না থাকে, আপনাকে ক্ষমা করার জন্য একই কথা তিনবার বলতেছে, যেভাবে হোক আমার বান্দাকে ক্ষমা করবো, তবে শিরিক থাকা যাবে না, বিদাত থাকা যাবে না, আকীদা সত্য হতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবে, বুঝতেছেন নাকি? তা আপনি নিজেও জানেন উক্ত প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে কাউকে গালি দেওয়ার জন্য না, কাউকে কটাক্ষ করার জন্য না, জোর করে কাউকে নিয়ে আসার জন্য না, কাউকে বের করে দেওয়ার জন্য না, এই প্রতিষ্ঠানের নামই হলো সম্মিলিত মদিনা জামে মসজিদ। সম্মিলিত মানে দুই একজন মিলে না, সবাই মিলে, সবাই মিলে, এর সাথে কোন দলের নামও নাই, কোন গ্রুপের নামও নাই, আপনি আপনার মন মতো শ্রদ্ধা দিতে থাকবেন। ইমাম কোনোদিন আপনাকে বলবে না যে আমার পিছনে যারা সালাত আদায় করতেছো আমার মতো যদি না হয় তাহলে নামাজ পড়ি মারবো, কেউ বলবে না। আপনি যদি আপনার গতিতে ভুল বুঝতে পারেন, আমাদের কথা শুনে মনে হয় যে না এনাদের কথাটাই যুক্তিযুক্ত, আমাদের তাই ভুল, আপনি একাই ভালো হন ইনশাআল্লাহ। এই সম্মিলিত সাতটি জামে মসজিদ মদিনা জামে মসজিদ, এটার কার্যক্রম আজকে জুমার খুতবার মাধ্যমে বিভাগ পরিসরে একটু ভালোভাবে অ্যানাউন্স হয়ে গেল। আপনারা অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করবেন উক্ত প্রতিষ্ঠান থেকে আল্লাহ যেন খালেস ভাবে কবুল করেন, এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে শুরু থেকে এখন পর্যন্ত যারা টাকা পয়সা শ্রম মেধা বুদ্ধির জায়গা জমে দিয়ে সহযোগিতা করেছেন করতেছেন এবং করবেন, আল্লাহ তুমি সকলকে কবুল করো। বলে সাইজা বেজে গেছে, আপনার কথা বলতে চাচ্ছি না, এখানে যারা উপস্থিত আছেন আপনারা কাজ করে দোয়া করবেন, আমাদের একে অন্যের সকল ভালো কর্ম যেন আমার আল্লাহ কবুল করে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।